তোমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমি এতদিন, বেশ অনেকটা দিন ধরেই আমি কোনো ব্লগ বানাতে পারছি না, কারণ একটু ক্লাস নিয়ে ব্যস্ত আছি। কারণ তোমরা জানো যে আমি ব্রাইডাল কোর্স করাই, মেকআপ কোর্স করাই, তো একটু ক্লাস নিয়ে বিজি ছিলাম। আজকেও আমার ক্লাস ছিল, তো স্টুডেন্টরা চলে গেছে, তারপর আমি বাড়ির একটু কাজ ফাজ করে মানে রাত্রিবেলা ডিনারের, মানে এখন 9টা বাজে প্রায়, তো আমি আরও 1 ঘন্টা আগে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। মানে রাত্রিবেলা ডিনারের জন্য যেটা লাগে আর কি, মানে আমাদের বাড়িতে সবাই রাত্রিবেলা রুটি খায়, তো আমি সেটা কমপ্লিট করে, তো তারপরে আমি ভাবলাম যে একটু সময় আছে, তো তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করতেই পারি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় থাকি, বা মানে আমার বাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার কোয়ালিফিকেশান কী, তো আমি কী করি, তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। কীভাবে আমি এতখানি সময় এসেছি, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। একটু সময় আছে তাই মনে হলো যে একটু শেয়ার করি। তো আমার বাড়ি হচ্ছে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে চন্দননগর, আর আমার বাপের বাড়ি হচ্ছে বৈদ্যবাড়ি। আমার বাড়িতে আমার মা, বোন, আমি আর আমার বাবা, এই 4 জন। আর আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমাদের ফ্যামিলি। আর আমার হাজব্যান্ডের দিদি আছে, তো দিদি বড়, আর আমার হাজব্যান্ড ছোট। তো আমার ননদের বাড়ি হচ্ছে হিংমটরে। একদিন অবশ্যই আমি আমার ননদ আসলে তখন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, কারণ যেহেতু এখন লকডাউন চলছে, তো কেউ কারো বাড়িতে সেভাবে যাওয়াও হচ্ছে না আর আসাও হচ্ছে না। আর আমার বোনের বাড়িও হচ্ছে চন্দননগরে, তো আমি যখন বোনের বাড়িতে যাব, তখন আমি ওর বাড়িতে গিয়েও একটা কোনো ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, মানে ওদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে, তোমরা শুধু আমাকেই চিনো, মানে আমার নামটাই জানো, তো এছাড়া তোমরা কিছু জানো না, কারণ সেভাবে কিছু শেয়ার করা হয়নি। তো আমরা যেহেতু আমার, যদিও আমার ইউটিউব ফ্যামিলিটা অনেক ছোট, কিন্তু তাও নিজের সম্বন্ধে তো কিছু শেয়ার করতেই হয়, যে আমি কতটা পড়াশোনা করেছি, বা আমি কীভাবে আমার লাইফস্টাইল মানে মেনটেন করি, বা আমি কী করি, তো আমার ফ্যামিলি, তো আমার পড়াশোনা, এগুলো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি বৈদ্যবাটিতে সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়, সেখানে পড়াশোনা করেছি। ওখান থেকে হাই সেকেন্ডারি কমপ্লিট করার পর আমি কলেজে ভর্তি হই, শ্রীরামপুর গার্লস কলেজে। তো আমার বাবা হচ্ছে, আমার বাবা প্রফেশনে একজন মানে মিলিটারি সার্ভিস করতেন, এখন রিটায়ার, কিন্তু যখন আমি স্কুলে পড়তাম তখন আমার বাবা সার্ভিসেই ছিল। স্কুল পড়তে পড়তে আমার বাবা রিটায়ার করে, দেন বাড়ি চলে আসে তারপরে। তো তখন থেকেই মানে যতদিন আর কি বাবা ওখানে ছিল, ততদিন মার উপর সমস্ত রেসপন্সিবিলিটি ছিল, তারপর আমি, তারপর আমার বোন। মানে আমার বোন আমার থেকে 4-5 বছরের ছোট, আর তো মানে দুটো মেয়ের রেসপন্সিবিলিটি আমার মাকে নিতে হতো, তো বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার। তো আমার বাবা চলে আসার পর তখন আমার বাবা মানে আমাকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, এগুলো। তো তারপর আমি কলেজে ভর্তি হই, তো তখন আমার বাবাই আমাকে ঘুরতে দিয়ে আসা এগুলো করতো আর কি, আর বোনেরও করতো তখন। তো আমি যখন কলেজে পড়ি তখন বোন অনেকটাই ছোট, ক্লাস 6-7 এরকম কিছু একটা পড়ে, হয়তো ঠিকঠাক অতটা খেয়াল নেই, যাই হোক, কারণ অনেকটা সময়ের কথা। তো তো তারপর আমি কলেজ কমপ্লিট করি, তো সরি যখন মাঝখানে আমার বলাটা ভুল হয়ে গেছে একটু, আমার হাই সেকেন্ডারি কমপ্লিট করার পরেই আমার বাবা মানে মানে আমার বিয়ে দেওয়ার জন্য একটু মানে চিন্তাভাবনা শুরু করে আর কি। তো আমি যখন হাই সেকেন্ডারি কমপ্লিট করি তারপরেই আমার দেখাশোনা শুরু হয়, আর ঠিক হাই সেকেন্ডারি এক্সামটা হয়ে যাওয়ার পরেই, কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে যায়। তো আমি মানে শ্বশুরবাড়িতে এসে তারপর আমি কলেজে পড়তে হই, মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়ে কলেজে আমাকে অ্যাডমিশন করায়। একটা জিনিস খুব ভালো ছিল, সেটা হচ্ছে আমার বাড়িতে মানে আমার শ্বশুর ভীষণই পড়াশোনাটা পছন্দ করতেন, তো কখনো আমাকে এটা বলেনি যে তুমি পড়াশোনা করতে পারবে না, তো সবসময় আমাকে বলেছে যে না তুমি পড়াশোনা করো। তো আমি এখানে এসে মানে আমি শ্বশুরবাড়িতে এসে আমি আমার মানে বিয়েটা কমপ্লিট করি, বিয়ে কমপ্লিট করার পর আমি এমএতে ভর্তি হই। তো তারপর আমি এমএতে ভর্তি হই কলকাতায় সল্টলেকে রবীন্দ্র ভারতীতে ডিস্টেন্সে, হিস্ট্রি নিয়ে মানে আমি ওখানে হিস্ট্রি নিয়ে অ্যাডমিশন নিই, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবো বলে, কারণ হিস্ট্রিটা আমার ভীষণ একটা পছন্দের সাবজেক্ট ছিল, হিস্ট্রি আর ভূগোল। তো আমি হিস্ট্রিটাই নিয়ে পড়াশোনা শুরু করি। তারপর ওখানে 1 বছর মানে 1 বছর পড়াশোনা মানে প্রায় 1 বছর হয়ে গেছে, এক্সাম দেওয়ার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই।
তো সেই জন্য আমি আর আমার এমএটা কমপ্লিট করা হয়নি, কারণ ওই টাইমটা অতখানি রিস্ক নিয়ে আমার পক্ষে এক্সাম দেওয়াটা পসিবল ছিল না। তো ডক্টরের সাথে কনসাল্ট করি অ্যান্ড ডক্টর বলে যে এরকমভাবে রিস্ক নেওয়া যাবে না, তো আমাকে অলরেডি পড়াশোনাটা বন্ধ করতে হয়, আমি আর করতে পারি না। কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ছোটো থেকেই আমার মধ্যে একটা জিনিস, মানে ছোটো থেকে মানে যখন থেকে আমি বুঝতে শিখি নিজের ভালোটা বা নিজে মানে কী করলে ভালো হবে, তো তখন থেকেই না আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমাকে নিজে কিছু করতে হবে, সেটা যাই হোক মানে আমি নিজে ইনকাম করতে চাইতাম, মানে আমাকে নিজে কিছু ইনকাম করতে হবে। তো তোমরা জানোই যে কারণ এখনকার মেয়েরা কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করার চেষ্টা করে, নিজের সংসার বা যারা পড়াশোনা করে তাদের তারাও চেষ্টা করে যে না আমি কিছু করি। তো সব মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে যে নিজে কিছু করি, তো আমার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমাকে নিজে কিছু করতে হবে। তো আমার যথারীতি আমার প্রেগনেন্সি চলে আসে, দেন 2012 সালে আমার ছেলে হয় মার্চ মাসে। তো বুঝতেই পারছো একটা বাচ্চা হয়ে যাওয়ার পর একটা মেয়ের পক্ষে মানে ওই চিন্তাভাবনা করাটার মানে সম্ভব হয় না যে মানে ওই টাইমটা আর কি যে আমায় কিছু করতে হবে। কিন্তু সবসময় না আমার মধ্যে এটা কাজ করতো যে আমি কি কিছুই করতে পারবো না, আমি কি কিছুই পারবো না, সবসময় কি আমাকে এরকমভাবেই সংসার নিয়ে ফ্যামিলি নিয়ে থেকে যেতে হবে। তো খুব মানে ছেলে হয়ে যাওয়ার পর ভীষণ খুব আপসেট হয়ে পড়তাম, সবসময় ভাবতাম যে আমি কিছু করতে পারবো না। তো যথারীতি ছেলেকে টাইম দিতে হতো কারণ যেহেতু একদমই ছোটো, তো এরকম করতে করতে ওর প্রায় 2 বছর আড়াই বছর যখন বয়স তখন আমার একটা মানে প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার জন্ডিস ধরা পড়ে আর তার সাথে সাথে আমার গল ব্লাডার অপারেশন হয়। তো বুঝতেই পারছো কতটা পেনফুল, আমাকে আমার বেবিকে রেখে দিয়ে আমাকে নার্সিংহোমে থাকতে হয়, তারপর রেস্ট, তারপরে অ্যাজ ইট ইজ যেরকম হয় আর কি সংসার। তো তার মধ্যেও আমি চেষ্টা করছিলাম আর কি যে আমায় কিছু একটা করতে হবে। তো আমি কী করি, আমি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করি, তো যেটা GNM ট্রেনিং হয় তো সেটা ফর্ম ফিল আপ করি। তো সেখানে মানে আমি পাস করি এবং আমাকে বলা হয় যে তোমাকে মেডিকেলের জন্য ডাকা হবে বা কিছু ইন্টারভিউর জন্য ডাকা হবে, এরকম কিছু একটা বলা হয়। তো ওরা আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করেনি। তারপর প্রায় অনেকটা দিন মানে অনেকটা সময় আর কি চলে যায়। তো তখন আমি কী করি যে না ওখান থেকে তো কিছু হচ্ছে না, তো তখন আমি ভাবি যে তাহলে আমি কিছু একটা কোর্স করি যাতে কিছু করতে পারি। তো তখন এখন তো প্রাইভেট স্কুলে একটা চাকরি হয় যে মানে প্রাইভেট স্কুলে তো অনেক টিচাররা থাকে, তো আমি তখন চিন্তাভাবনা করি যে ওই টাইমটা মন্টেশ্বরি ট্রেনিং বলে একটা টিচার ট্রেনিং বলে একটা ট্রেনিং হতো, তো আমি বাড়িতে কথা বলি আমার হাজব্যান্ডের সাথে, তো আমি সপ্তাহে একদিন না দুদিন করে ক্লাস হতো, সেটা হচ্ছে আমাদের চন্দননগরেই একটি স্কুলে, একটি সরকারি স্কুলে স্যাটারডে সানডে করে ক্লাস হতো, মেবি আমার অতটাও খেয়াল নেই, দুটো দিনই ক্লাস হতো হয়তো। তো আমি ওটা অ্যাডমিশন নিই, 1 বছর 1.5 বছর আমি ওখানে ক্লাস করি এবং ওখান থেকে সার্টিফিকেট দেয়। তো আমি তখন কী করি মানে আমার মানে চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, তো এইটুকু জায়গার মধ্যে যে প্রাইভেট স্কুলগুলো আছে তো সেখানে আমি আমার বায়োডাটা জমা দিই যে যদি কোথা থেকে আমার ডাকে। তো আমাকে যথারীতি বৈদ্যবাটিতে একটি স্কুল থেকে হেভেন্স গুন, তো সেখান থেকে আমাকে ডাকা হয়। তো ডাকার পর ওরা আমাকে মানে সিলেকশন করে যে না ঠিক আছে তুমি আসতে পারো। তো তখন আমি নেক্সট দুদিন পর থেকে আমাকে বলে যে তুমি দুদিন পর থেকে তুমি জয়েন করবে। তো আমার বৈদ্যবাড়িতে আমার বাপের বাড়ি ছিল, তো এটা ভেবে আমার ভালোই লাগে যে যদি কখনো কোনো প্রবলেম হয় আমি বাড়ি যেতে পারছি না তখন আমি মায়ের কাছে চলে যেতে পারবো। তো এরকম করে প্রায় 1 মাস 2 মাস 2 মাস আড়াই মাস আমি ওখানে স্কুলে কাজ করতে থাকি, মানে একদম KG 2 KG 1 এই ক্লাসগুলো আমাকে দেওয়া হয়, 1 2 এগুলো আমাকে দেওয়া হয়, ক্লাস টিচার হিসেবে আমাকে ওখানে দেওয়া হয় আর কি। তো হঠাৎ করে ওই যে আমি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছিলাম, হঠাৎ করে আমি এরকম বাড়ি ফিরছি 3:30 4 বাজে তখন, তো আমার হাজব্যান্ড আমাকে স্টেশন থেকে নিতে যেত, আমি ট্রেনে উঠে আমার হাজব্যান্ডকে ফোন করে দিতাম যে তুমি চলে এসো স্টেশনে, তো ও আমায় নিতে যেত। তো এরকম গাড়ি করে আমি ট্রেন থেকে নেমে ওর গাড়ি করে আমি যাচ্ছি বাড়িতে যাচ্ছি কথা বলতে বলতে, তো তখন হঠাৎ করে একটা ফোন আসে যে আপনি কি নন্দিতা পাল বলছেন, আমার ভালো নাম হচ্ছে নন্দিতা পাল। তো আমি বললাম যে হ্যাঁ, তো ওরা বললো যে এরকম আমরা এরকম এখান থেকে ফোন করছি, তো আপনি কালকে আপনার সমস্ত বায়োডাটা নিয়ে এখানে চলে আসবেন, সেটা ছিল চুঁচুড়া হসপিটালে। তো আমি তো ভীষণ খুশি হই যে এতদিন পর আমাকে ডাকছে, হ্যাঁ, আর মানে ওরা এরকমভাবেই আমাকে ফোনে বলে যে আমি সিলেকশন মানে আমি সিলেক্টেড আর কি,
জাস্ট ওরা আমার বায়োডাটা দেখবে আর কিছু ডকুমেন্টস নেবে, নিয়ে আমাকে ওরা মানে বলে দেবে যে কবে থেকে আমি ট্রেনিংটা স্টার্ট করতে পারবো। তো আমি যথারীতি ভীষণ খুশি হই, আর আমি অতটা বুঝতেও পারিনি যে এই সমস্যাটা ক্রিয়েট হবে। তো আমি পরের দিনকে আমি কী করি, স্কুলে সকালবেলা গিয়ে মানে পরের দিনকে আমি ডেকেছিল ওরা, তো আমি স্কুলে গিয়ে মানে যে আমাদের যে হেড টিচার ছিলেন ওনাকে সবটা বলি, বলে মানে একটা অ্যাপ্লিকেশন জমা দিই যে ম্যাডাম এরকম এরকম ব্যাপার। তো ম্যাডাম আমার সেদিনকে কিছু বলেন না, আমি যথারীতি অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে চলে আসি, কারণ আমার বাড়ি এসে আবার আমাকে ওখানে যেতে হবে। তো আমি আমার সমস্ত বায়োডাটা নিয়ে আমি ওখানে যাই। তো ওখানে মোটামুটি 10-12 জন মতো মহিলা ছিল, তো কেউ জেনারেল, কেউ ST, কেউ SC এরকম ব্যাপার ছিল। তো ন্যাচারালি সবাই ভেতরে যাচ্ছে, ডকুমেন্টস দিচ্ছে, দিয়ে যখন বাইরে বেরোচ্ছে তো আমি জিজ্ঞেস করছি যে তুমি কি সিলেক্টেড, তো বলছে হ্যাঁ আমি সিলেক্টেড, আমাকে ডেট দিয়ে দিয়েছে কবে থেকে জয়েন করতে হবে। তো আমিও মনে মনে ভাবতে থাকি যে নিশ্চয়ই আমাকেও হয়তো ডাকবে। তো যখন আমার ডাকে তো আমাকে ওখানে বলে, ওখানে যারা ছিল তারা বলে যে তোমার আগে একজন ST আছে, তো সে যদি না আসে তুমি তাহলে সিটটা পাবে, এরকম বলে আমাকে। তো তখন আমি ভীষণ আপসেট হয়ে যাই যে মানে বুঝতেই পারছো যে কতটা মানে একটা মানসিক একটা ধাক্কা, যে আমি এটা ভেবে এসেছি যে আমি ওখানে সিলেক্টেড। তো তারপরে আমাকে বলে তুমি বাইরে বসো, যদি ওই মেয়েটি না আসে তাহলে তুমি সিটটা পাবে। তো সেই মেয়েটি যথারীতি আমার থেকে নাম্বার কম ছিল, কিন্তু ও ST ছিল আর আমি জেনারেল ছিলাম। তো আমি যথারীতি বাইরে এসে বসি, এবং ন্যাচারালি যেটা হয় যে আমি ভগবানের কাছে এটাই প্রে করতে থাকি যে যেন সিটটা আমি পেয়ে যাই, কিন্তু ওটা আমার কপালে ছিল না। যাই হোক, তো মেয়েটা ন্যাচারালি 10-15 মিনিটের মধ্যে চলে আসে। তো আসার পর যখন ওরা বলে মানে বাইরে এসে দেখে যে কেউ এসছে কিনা, তো তখন মেয়েটি বলে যে নামটা বলে ওরা, তখন মেয়েটি বলে যে হ্যাঁ আমি সে। তো সিটটা ওই পেয়ে গেল ন্যাচারালি। তো আমি ওখান থেকে মানে আমি যখন ওখানে হাসপাতাল থেকে যখন বেরোই জুজুরা হাসপাতাল থেকে, তো আমি তখন রীতিমতো কাঁদছি যে আমি মনে হয় কিছুই করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট ধাক্কা। বাড়িতে চলে আসি যথারীতি। নেক্সট দিন আমি স্কুলে যাই। তো স্কুলে যাওয়ার পর ম্যাডাম আমাকে ডাকে, ডেকে বলেন যে তুমি ভাবলে কী করে যে তুমি ওখানে যাওয়ার পর তুমি এখানে আর থাকতে পারবে। তো ভীষণই মানে খারাপ ব্যবহার করে আমাকে ওখান থেকে মানে রীতিমতো বার করে দেওয়া হয় যে সরকারি চাকরি করবে তো এখানে থেকে তোমার কোনো লাভ নেই, তুমি চলে যাও। তো তোমরা ভাবতেই পারছো যে ওটা কতটা পেইনফুল, কারণ আগের দিন আমি ওই শকটা পেয়েছিলাম যে নার্সিংটা আমার হচ্ছে না, তারপর আমার স্কুল জবটাও চলে গেল। তো বেশ অনেকদিন মানে আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম যে আমি সত্যি হয়তো কিছু করতে পারবো না, আমাকে সারা জীবন এরকম মানে সংসার নিয়েই থাকতে হবে, এরকমভাবেই থাকতে হবে, ছেলে মানুষ করতে এরকমভাবেই আমাকে থাকতে হবে। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কষ্টকর ব্যাপার যে দুটো জায়গা দিয়ে আমাকে একদম না আমি নার্সিংটা পেলাম আর না আমি আমার স্কুল জবটা রাখতে পারলাম। তো বেশ অনেকটা সময় এরকমভাবে মানে ভীষণ ভীষণ মানে বাড়িতে কাজ করতাম, ছেলেকে সামলাতাম, সব কিছুই করতাম, কিন্তু তার মাঝখানে কোথাও যখনই আমার ওটা মানে মনে করতো তখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত যে আমি সত্যি কি কিছু করতে পারবো না, এরকম মনে হতো। তো তারপর অনেক দিন ধরে চিন্তা করতে এরকম এরকম করতে করতে তারপর ভাবতাম যে যেটা হয়নি সেটা ভেবে আর লাভ নেই। তো তখন 2019 সালে এরকম করতে করতে এতগুলো বছর কেটে যায়। তারপর 2019 সালে মার্চ মাসে, তো তখন আমার মনে হয় যে ওই টাইমটা থেকে মানে ব্রাইডাল মেকআপ কোর্স করানো হচ্ছিলো। খুব কম সংখ্যক মেকআপ আর্টিস্ট, সিনিয়র মেকআপ আর্টিস্ট যারা কলকাতায় কোর্স করাতেন, তখন এই ব্রাইডাল মেকআপ কোর্সে তখন কিন্তু এতটাও মানে সবাই ব্যাপারটাও তো জানতো না, আর খুব কম সংখ্যক আর্টিস্ট তারা মানে ক্লাসটা করাতো। তো আমার যেহেতু আমার ছেলে ছোটো ছিল, তো আমাকে সেরকম জায়গাতেই যেতে হবে যেখান থেকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো তখন আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে আমি একটি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট টিচারের কাছে, ওনার কাছে আমি অ্যাডমিশন নিই এবং যথারীতি আমি কোর্সটা কমপ্লিট করি। আমার কোর্সটা কমপ্লিট হয় জুলাই আগস্ট এরকম হবে। তো তারপরে আমার মনে হয় যে আমার আরও কিছু এক্সপিরিয়েন্সের দরকার আছে, আরও কিছু শেখার হয়তো দরকার আছে। তো তখন আমি আমার একজন পছন্দের মেকআপ আর্টিস্ট, সিনিয়র মেকআপ আর্টিস্ট যাদবপুরে উনি কোর্স করান, একজন খুব ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, তো ওনার কাছে আমি অ্যাডমিশন নিই।
তো তোমরা হয়তো সবাই চিনেও থাকবে স্বপ্না সাহা। আর ফার্স্টে আমি যার কাছে কোর্স করি উনি হচ্ছেন অর্পিতা স্প্রাইডাল মেকআপ, অর্পিতা দে চৌধুরী। তোমরা হয়তো সবাই তাকে চিনিয়ে থাকবে, কারণ উনি দুজনেই এখন মোটামুটি কলকাতায় বেস্ট মেকআপ আর্টিস্টের মোটামুটি কী বলবো আর কিছু আর বলার নেই। অনেক ভালো মেকআপ করেন ওনারা, সিনিয়র আমাদের অনেক সম্মানের। আর যাই হোক, তো ওনার কাছে কোর্স করি। দেন 2019-এ অক্টোবর নভেম্বর মাসে আমার ওই কোর্সটা কমপ্লিট হয়। তো এক্সাম হয় নভেম্বর মাসে, এক্সাম হয়। আর মানে যাদবপুরে যিনি মেকআপ আর্টিস্ট, যিনি আমার টিচার, ওনার কাছে উনি নভেম্বর মাসে কোনো একটা ডেটে ওনার ফাইনাল এক্সামটা রাখে, মানে আমাদের ব্যাচের ফাইনাল এক্সামটা রাখে। তো যথারীতি এক্সাম হয়ে যায়, তো যা যা প্রিপারেশন করার আমি করি। তারপর উনি একটা ডেট ফিক্সড করে, যেই ডেটে উনি সেলিব্রেশন করবেন এবং সার্টিফিকেট দেবেন, এগুলো করবেন। তো যথারীতি যাই, সেজে বুঝে সুন্দরভাবে সেজে বুঝে যাই। তো উনি ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো মানে সিলেক্ট করেছিলেন আমাদের গ্রুপের মধ্যে, মানে আমাদের ব্যাচটার মধ্যে আর কি। তো তখন আমি ভাবছি যে আমি হয়তো কিছুই করতে পারবো না। তো তারপর যথারীতি প্রোগ্রামটা কমপ্লিট হয় এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হয়, এবং উনি অ্যানাউন্স করেন যে কারা কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এরকম অ্যানাউন্স করতে থাকেন। তো ব্যাচের একজন হয়তো খুব মানে সে খুব ভালো কাজ করেছিল, তো তাকে উনি ফার্স্ট হিসেবে উনি চুজ করেন। দেন সেকেন্ড যে মানে সেকেন্ডটা উনি আমাকে চুজ করেন। তো সত্যি বিশ্বাস করো, সেদিনকে মানে ওই যে ওই মানে 20-25টা মেয়ের মধ্যে উনি আমাকে সেকেন্ড পজিশন দেন, তো সেটা আমার কাছে এতটাই মানে কী বলবো, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ওই আনন্দটা কী ছিল সেদিনকে, ওই আনন্দটা মানে আমি এতটাই মানে কী বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা আনন্দের ওটা। আমি সেদিন এত খুশি হয়েছিলাম, মানে সার্টিফিকেট দেওয়ার পর অ্যান্ড ট্রফিটা দেওয়ার পর আমি সাথে সাথে ওটা স্টেজ থেকে নেমে সাথে সাথে আমি আমার মাকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে ফোন করি। আমি ফিল করতে পেরেছিলাম যে ওটা আমার কাছে কতটা মানে লাইফে ফার্স্ট টাইম, মানে আমি কিছু একটা কোনো কাজে একটা সিলেকশনে এসেছি এবং আমি হেরে যাইনি। তো ওটা আমার কাছে মানে কী বলবো, অনেক বড়ো একটা পাওয়া ছিল যে আমি হয়তো কিছু করতে পেরেছি। আমি জানি না, তোমাদের বলে বোঝাতে পারছি না, একটু ইমোশনাল হয়ে পড়ছি সত্যি। মানে সবটা সময় না আমার এটাই মনে হতো যে আমি হয়তো কিছু করতে পারবো না। তো তারপরে ওখান থেকে ক্লাস করে বেরিয়ে আসার পর আমি বাড়িতে প্র্যাকটিস শুরু করি, মানে সংসারে কাজ করে, ছেলেকে সামলে, সব কিছু করে, সব কিছু মেনটেন করে বাড়িতে আমি প্র্যাকটিস করতাম রাত্রি 12টা সাড়ে 12টা, মানে সারাদিন ধরে হয়তো টাইম পেতাম না। যদি পেতাম দুপুরবেলাটা, তো কী হতো দুপুরবেলা একটু মেকআপ করতে অনেকটা সময় লাগে, তো সেটা করতে করতে অনেকটা লেট হয়ে যেত। অ্যান্ড ছেলেকেও তো পড়াশোনা করানোর একটা ব্যাপার থাকতো, তো অনেকটা সময় লেগে যেত আর কি। তো আমি দুপুরটাও করতে পারতাম না, তো রাত্রিবেলা যখন ছেলে ঘুমিয়ে পড়তো বা আমার হাজব্যান্ড এসে শুয়ে পড়তো তখন আমি প্র্যাকটিসটা করতাম। তারপর আমি 2020-র একদম প্রথম দিক মানে ফেব্রুয়ারি মাস থেকে আমি প্রচুর প্র্যাকটিস করি। তারপর 2020-তে আমি ফার্স্ট, জানুয়ারির ডেটটা আমার মনে নেই, আমি ফার্স্ট একটা ব্রাইডাল কাজ পাই, সেটা হচ্ছে কলকাতায় আমি কাজ পাই। তো ফার্স্ট কাজটাই মেবি আমার 9,000 টাকার কাজ ছিল কলকাতায়। তো তোমরা বিশ্বাস করো, সেদিন আমি যে কাজ করতে গেছি, আমার সাথে আমার মা গেছিলো, আমার হাজব্যান্ড গেছিলো, যেহেতু সেটাই আমার ফার্স্ট কাজ ছিল, তো আমাকে প্রচুর হেল্প করেছে। সকালবেলা 10টা নাগাদ এখান থেকে 9টা নাগাদ হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরেছিলাম রাত্রি প্রায় 10টা নাগাদ ওই 9,000 টাকা নিয়ে। তো ওই দিনটা যে আমার কাছে কত আনন্দের ছিল, মানে কী বলবো, মানে নিজের ওই 9,000 টাকা আমার কাছে সেদিনকে 9 লাখ টাকা, 9 কোটি যা বলবে সেটা সমান ছিল। মানে এতটাই আমি সেদিনকে খুশি হয়েছিলাম যে আমি আমি কিছু করতে পেরেছি, নিজে কিছু করতে পেরেছি। আমার সবসময়ই এটা মানে ইচ্ছা ছিল যে আমি নিজে ইনকাম করবো, নিজে কিছু করব। তো তারপরে আস্তে আস্তে আমি ডিসিশন নিই যে আমি ক্লাস করানো স্টার্ট করব। ওই 9,000 টাকা দিয়েই আমি আমার স্টুডিওর একটু সেট আপ করি আর কি কোনোরকমভাবে। আমার হাজব্যান্ডও অনেক আমাকে হেল্প করে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যদি আমার হাজব্যান্ড আমার হেল্প না করতো তাহলে হয়তো আমি এখানে কিছু করতে পারতাম না, কারণ দুটো টিচারের কাছে শেখা, প্রচুর প্রোডাক্ট কেনা, তো সেগুলোর জন্য ওই আমায় অনেক হেল্প করেছে। তো ও পাশে না থাকলে হয়তো আমি করতে পারতাম না। তারপর আস্তে আস্তে করে আমি ক্লাস স্টার্ট করি। ফার্স্ট ব্যাচে আমার 2টো স্টুডেন্ট ছিল, তারপর ফার্স্ট ব্যাচ চলতে চলতে আরও 2জন স্টুডেন্ট মানে অ্যাটেন্ড করে, বেশি দিন হয়তো ক্লাসটা স্টার্ট হয়নি ওরা অ্যাটেন্ড করে। দেন আস্তে আস্তে ক্লাস স্টার্ট করি। তো তারপর ও
ওদের এক্সামটাও হয়, তার মধ্যে লকডাউন পড়ে যায়। তোমরা সবাই জানো যে লকডাউন চলছে র্যান্ডামলি, 2020টা তো প্রায় লকডাউন করেই চলে যায়। ওরা কিছুদিনই ক্লাস করেছিল, তারপর আর ওরা আসতে পারেনি। তো অনেকটা সময় কাটার পর আমি ওদের এক্সাম ডেট ফিক্সড করি, ওদের এক্সামটাও হয়ে যায়। তো এখনও পর্যন্ত ওদের সার্টিফিকেট দিতে পারিনি। আর তারপর কিছুদিন পরে সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়, তো আমার এটা এখন সেকেন্ড ব্যাচই মানে চলছে আর কি। তো এরকমভাবেই চলছে। তো এখন সত্যি মনে হয় যে কত টাকা ইনকাম করলাম সেটা মানে ম্যাটার করে না, কিন্তু আমি যে ইনকাম করেছি এটাই আমার কাছে, যে আমি নিজে কিছু করতে পেরেছি, যে সেটা আমি 5,000 হোক 10,000 হোক এটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে যে আমি নিজে ইনকাম করতে পেরেছি, আমি নিজেকে নিজে ভরসা দিতে পেরেছি যে হ্যাঁ আমি পারি। তো এটাই হচ্ছে মানে কী বলবো, মানে ওই দিনগুলো না মানে আমার কাছে মানে কী বলবো, ওই সার্টিফিকেটের দিন, ফার্স্ট ডে, আমার ইনকাম, এগুলো আমার কাছে অনেক অনেক মানে কী বলবো, মেমোরেবল ডে, ওগুলো আমি কোনো দিন ভুলতে পারবো না। তো এরকমভাবেই চলছে। তো হঠাৎই আমি ইউটিউব খুলেছি অনেক দিন আগে, তো আমি মেকআপ ভিডিওগুলোই আপলোড করতাম। তো হঠাৎ আমার মনে হলো যে আমি নিজে কিছু ব্লগ বানাতে পারি, যে আমি বাড়িতে কীভাবে থাকি, কীভাবে কী করি না করি, তো সেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করবো। তাই এখন একটু ব্লগ বানানো স্টার্ট করেছি। আমি জানি না যে কতটা ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও। তো তাহলে আমি চেষ্টা করবো যে সেই ভুলগুলোকে ঠিকঠাক করে নেওয়ার, কারণ ফার্স্ট টাইম করছি তো ভুলভ্রান্তি হতেই পারে। তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর প্রফেশনে যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট, তোমরা কী টাইপের মানে মেকআপ ভিডিও দেখতে চাইছো বা কী টাইপের লুক দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেভাবে তোমাদেরকে কিছু করে দেখানোর চেষ্টা করবো বা ব্লগ বানাবো। তো অবশ্যই তোমরা আমাকে হেল্প করো। আর আমার ইউটিউব চ্যানেলটা এখন অনেক ছোট, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে হেল্প করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। একটু বেশি ইমোশনাল হয়ে মানে ইমোশনাল হয়ে পড়েছি, কারণ বুঝতেই পারছো যে মানে খুব মানে আমি খুব একেবারে অনেক মানে একটা মিডিল ক্লাস ঘরের মেয়ে, একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরেরই বউ। তো এতখানি সময় মানে এই যতখানি সময় আমি এসেছি পার করে, তো যেটুকুই করেছি এটাই আমার কাছে অনেক। আশা করছি যে ভবিষ্যতে আরও কিছু করতে পারবো, তোমরা অবশ্যই আমার আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমি নিজে একটা পরিচিতি চাই, এটুকুই চাই যে সবাই আমায় চিনুক, সবাই আমায় জানুক অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। তো তোমাদের কাছে সেটাই বলা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে বেশি কিছু বলছি না, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি। তো চলো আজকের জন্য টাটা, আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, রাত্রি 10টা বাজতে যাচ্ছে, একটু টাইম ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের জন্য টাটা।